লোকচক্ষুর আড়ালে থাকা উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম ইয়েলবং, যার গভীর জঙ্গলের মাঝে লুকিয়ে রয়েছে অন্ধকারাচ্ছন্ন এক বিশাল গুহা। এর ভেতরেই রয়েছে উত্তরবঙ্গের একমাত্র রিভার ক্যানিয়ন ট্রেক রুট। আজকের ভিডিওতে রইল তার প্রথম পর্ব। এনজেপি থেকে ইয়েলবং এর দূরত্ব প্রায় 75 কিলোমিটার। ছোট রিজার্ভ কারের ভাড়া 3,000 টাকা। বাগড়াকোট স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 8 কিলোমিটার। গ্রামের এন্ট্রি পয়েন্টে জনপ্রতি 20 টাকার টিকিট কেটে ঢুকতে হয়। রাস্তার অবস্থা বেশ খারাপ। এখন বাজে সকাল 11টা, প্রায় 2 ঘন্টা লাগলো আমাদের ইয়েলবং পৌঁছাতে। রাস্তার অবস্থা মারাত্মক খারাপ। এখানে আমরা আছি প্রকৃতি হোমস্টেতে। কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিব, চলুন এবার হোমস্টেটা ঘুরে নেওয়া যাক। এই হোমস্টেতে মোট 4টে রুম রয়েছে। তার মধ্যে মাত্র একটা রুমের সাথেই অ্যাটাচড বাথরুম রয়েছে, বাকি 3টে রুমের জন্য রয়েছে একটা কমন বাথরুম। এটা হলো হোমস্টের কিচেন কাম ডাইনিং প্লেস। হোমস্টের ছাদ থেকেও পুরো ভ্যালির খুব সুন্দর ভিউ পাওয়া যায়। লাঞ্চ সারলাম ভাত, আলুর সবজি, ডিম, সালাড, ডাল, পাঁপড় আর বাঁশের আচার দিয়ে। এখন বাজে দুপুর 2টো, আমাদের লাঞ্চ কমপ্লিট। প্রত্যেকটা খাবারের স্বাদ অসাধারণ ছিল। বাঁশের আচার প্রথমবার ট্রাই করলাম, খারাপ লাগেনি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেটার নাম বোবোঘর ভিউ পয়েন্ট, তো এখন আমরা সেটাই ভিজিট করতে বেরোবো। হোমস্টে থেকে এই ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। সরু এবড়ো খেবড়ো রাস্তায় খাড়া চড়াই চড়তে থাকলাম। মাঝে মাঝে কিছু ভিউ পয়েন্ট থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছিল। প্রায় 1 ঘন্টার মধ্যে এসে পৌঁছালাম বোবোঘর ভিউ পয়েন্টে। সবুজ পাহাড়ের ওপর নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখতে বেশ ভালোই লাগছিল। বিকেল 4টে নাগাদ ফেরার রাস্তা ধরলাম। ফেরার পথে টি ব্রেক নিতে দাঁড়ালাম ইয়েলবং হোমস্টেতে। এখানে টেন্ট পিচ করে থাকার ব্যবস্থাও আছে। ফিরতে ফিরতে প্রায় সন্ধে ঘনিয়ে এলো। সান্ধ্য ভোজন সারলাম গরম গরম চা আর পকোড়া দিয়ে। আর ডিনারে ছিল ভাত, চিকেন, ডাল, পাঁপড় আর বরবটির আচার। আজকের সকালটা শুরু হলো সূর্যের সোনালি আলোর সাথে গরম চায়ে চুমুক দিয়ে। ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর সবজি। এখন বাজে সকাল 8টা, আমরা এখন ইয়েলবং রিভার ক্যানিয়ন ট্রেক করতে বেরোচ্ছি। আর আমাদের আজকে একটা সাইট সিইং আছে, রেনবো ওয়াটারফল। ফার্স্টে আমরা ওয়াটারফল ভিজিট করব, দেন আমাদের ক্যানিয়ন ট্রেকটা স্টার্ট হবে। এই ক্যানিয়ন ট্রেকের বেশ কয়েক ধরনের প্যাকেজ আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর আমি স্ক্রিনেও দিয়ে দেব। আপনারা চাইলে সেই লিঙ্কে গিয়ে নিজের ইচ্ছা মতো প্যাকেজ চুজ করতে পারবেন। এই ট্রেক বুকিংয়ের জন্য প্রথমে গুগলে সার্চ করুন yelbongadventure.com। এর হোম পেজের সিলেক্ট প্যাকেজ অপশনে গিয়ে নিজের পছন্দ মতো প্যাকেজ চুজ করুন। তো আজকে আমাদের গাইড হলেন সুরেন ভাইয়া। হ্যাঁ, আর এখানে আমাদের লাঞ্চটা প্যাক করে নেওয়া হয়েছে আর আমাদেরকে হেলমেট দিয়ে দেওয়া হয়েছে।
হোমস্টে থেকে প্রায় 2 কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হবে রিভার বেডে। এই ট্রেকটা করার সিজন টাইম হলো অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত, বাকি মিড জুন থেকে মিড সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রেক রুট বন্ধ থাকে। অলমোস্ট 1 ঘন্টা ট্রেক করে আমরা এখন পৌঁছে গেছি রিভার বেডে। এই রামতি নদীর বুকেই রয়েছে রহস্যময় সেই ক্যানিয়ন। এখান থেকে আমাদের বেশ কয়েকবার রিভার ক্রস করতে হবে, সেজন্য আমরা শু চেঞ্জ করে স্লিপার্স পরে নিয়েছি। এখন বাজে সকাল 10:30। আমরা প্রায় আরো 1 ঘন্টা ট্রেক করে পৌঁছে গেছি আমাদের ফার্স্ট সাইটিং পয়েন্ট, রেইনবো ওয়াটারফল। এখানে সকাল 10:00 থেকে দুপুর 2:00 পর্যন্ত এই রামধনুর দেখা মেলে। ওপরে আমাদের রেইনবো ওয়াটারফল দেখা কমপ্লিট। এখন আমরা যেই রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়েই ব্যাক করবো। নেক্সট টার্গেট হলো ইয়েলবং রিভার ক্যানিয়ন ট্রেক। রেইনবো ওয়াটারফল ট্রেকটা মারাত্মক দুর্গম ছিল, এক্সপেক্ট করিনি এতটা টাফ হবে। পায়ের গ্রিপ ভালো না হলে এটা করা প্রচণ্ড কষ্টকর। 11:00 নাগাদ রওনা দিলাম রিভার ক্যানিয়ন ট্রেকের উদ্দেশ্যে। একই পথে রিভার বেড পর্যন্ত ফিরে চললাম। এর পরবর্তী রিভার ক্যানিয়ন ট্রেকের ডিটেলস থাকবে আমার নেক্সট ব্লগে।